পঞ্চগড় শহরের মেডিসিন রোড এলাকা। ভিডিওতে দেখা যাচ্ছে একজন মা সন্তান কোলে দাঁড়িয়ে আছেন, তাকে ঘিরে জটলা তৈরি করেছে কিছু মানুষ। প্রথম দেখায় মনে হতে পারে হয়তো কিছু নিয়ে গন্ডগোল চলছে। কিন্তু উপস্থিত লোকজনের কথোপকথন শুনলে সেই গুরু ভাঙবে। সন্তান কোলে দাঁড়িয়ে থাকা মা এবং উপস্থিত মানুষের কথা শুনলে বোঝা যায় কিছু একটা বেচা কেনার দরদাম চলছে। কিন্তু কিসের দামাদামি চলছে তা সেখানে উপস্থিত লোকজন ছাড়া বোঝার উপায় নেই। দর উঠছে 2000 টাকা থেকে, মহিলা রাজি না তাতে। উপস্থিত লোকজন আশ্বস্ত করছেন মহিলাকে, এবার রাজি হলেন 2500 টাকায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কিছুক্ষণ পর মহিলার কোলে থাকা সন্তানটি নিজ কোলে নিয়ে নিলেন দরদাম করা বয়স্ক ভদ্রলোক। এর মানে নিজের শিশু সন্তানটিকে এতক্ষণ বিক্রির চেষ্টা করছিলেন ভদ্রমহিলা। আর 2500 টাকায় সেই সন্তানকে কিনে নিলেন একজন। হ্যাঁ, নিজের এক মাসের শিশু সন্তান বিক্রির এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পঞ্চগড় শহরে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শহর জুড়ে শুরু হয়েছে শোরগোল। জানা যায়, হঠাৎ করে এক মহিলা নিজের সন্তান বিক্রি করতে মেডিসিন রোড এলাকায় আসেন। এক মাস বয়সে সন্তানের দাম হাঁকেন 5000 টাকা। ঘোষণায় জড়ো হয় লোকজন, চলে দরদাম। পরে সেই সন্তানকে 2500 টাকায় কিনেন স্থানীয় ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি। মেকানিকের কাজ করা ইসমাইল জানান, তার নাতনির সন্তান নেই, এই কারণে তিনি বাচ্চাটিকে কিনেছিলেন। নিজের সন্তান বিক্রি করা সেই মা কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা, যদিও নিজের সন্তানকে পরে ফিরিয়ে নিয়েছেন সেই মা।